সালাম আলাইকুম। এইমাত্র মসজিদ থেকে বেরিয়ে আসলাম, ফজরের নামাজ পড়ে, এখনও 5টা বাজে নাই, 5টার এখনও 5 মিনিট কম আছে। হালকা একটু ঠান্ডা পড়তেছে, দিনে প্রচুর গরম আর এখন ঠান্ডা পড়তেছে। এখন একটা হাঁটতে বেরিয়ে আসলাম, আজকে 3 নম্বর রোজা, 2টা রোজা শেষ, এখন 3 নম্বর রানিং অবস্থায়। এটা হলো আমাদের বিল্ডিং, যে বিল্ডিংয়ে থাকি। এখন একটা হাঁটতে বেরিয়ে আসলাম, সবাই এখন ঘুমাইতেছি। একটা জিন্সের জামা যা পকেটও আছে, হাত ঢুকাই রাখলাম যাতে করে ঠান্ডাটা কম লাগে। তো আজকের এই ব্লগ আমি শুরু করেছি। আগে তো এরকম হাঁটতাম, কয়েক বছর ধরে ভাত খাওয়ার পর ফজর নামাজ পড়ে, ওই যখন আমি ফজর নামাজটা পড়ি যদি তাড়াতাড়ি করে শুয়ে যাই, তখন অনেক সময় হয় কি যে ডিউটি যতক্ষণ হোক এক ঘন্টা অন্তর উঠে প্রসাব করতে হয়, একটা ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু এখন যদি আমি এভাবে অনেকক্ষণ যদি হাঁটাহাঁটি করে, আধা ঘন্টা এক ঘন্টা হাঁটাহাঁটি করে যাই, যদি আমি শুই, তাহলে আর আমার আর এরকম ঘন্টার পর ঘন্টা উঠার প্রয়োজন হবে না। আমি এটা প্র্যাকটিক্যালি ভালো উপকার পাইছি। আর এরকম হাঁটাতে একটা সুবিধা হচ্ছে কি, শরীরের জন্য ভালো হয়, হজম শক্তিটা ভালো হয়, হজমটা তাড়াতাড়ি হয়। তো আমি আপনাদের সাথে আজকে একটা শেয়ার করতেছি, সেটা হলো যাদের ডায়াবেটিস আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন খানা খাবেন, আমি স্যারই খাওয়ার কথা বলতেছি, যেহেতু এখন রমজানের মাস, আর রমজান মাস না থাকলেও রমজানের পরবর্তীগুলো আমি আস্তে আস্তে বলতেছি আপনাদের সাথে, যে আপনারা যখন সকালে ভোর রাত্রে যখন সেহরি খাবেন, সেহরি খাওয়ার পর আপনারা কী করবেন, নামাজ পড়ার পর অন্তত আধা ঘন্টা খানেক একটু হাঁটবেন। হাঁটলে আপনার ওই যা কিছু খাইছেন আপনার হজম শক্তিটা কিন্তু অনেক বাড়ি যাবে, আপনার হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো হজমটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার পর আপনি এভাবে যতক্ষণ হাঁটবেন, হয়তো বা একটু পানির পিপাসা লেগে যেতে পারে, সম্ভাবনা বেশি, লাগলেও কোনো সমস্যা নেই। আপনি যখন কিছুক্ষণ হাঁটাচলা করে গিয়ে যদি আবার কিছুক্ষণ একটু যদি রেস্ট করেন, কত ভালো হবে আপনার জন্য, সেটা আপনি একসময় টেয়ার করতে পারবেন। হয়তো হঠাৎ করে এভাবে টেয়ার করা সম্ভব না হলেও একদিন আপনি টেয়ার করতে পারবেন, আসলে আপনার কত উপকার হচ্ছে। তো এইভাবে আপনারা তাড়াতাড়ি শুয়ে যাবেন না, তাড়াতাড়ি শুইলে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। যখন আপনি খাওয়ার পর নামাজ পড়ে অনেকক্ষণ হাঁটলেন, হাঁটাটা আসলে খারাপ কিছু না। এখন আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনাকে যে মেন রাস্তা হাঁটতে হবে, পার্কে গিয়ে হাঁটতে হবে এমন কোনো কথা না। আমি আপনাকে আজকে বলতেছি যে এখানে এসে অনেকে ভুল করে। আপনি যদি শহরে থাকেন, গ্রামে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি সামান্য কিছু জায়গা, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে এই দুইটা গাছের পার্থক্য হবে ধরুন 10 ফুট বা 10 ফুটের চেয়ে একটু বেশি। এ কতটুকু জায়গায় আপনার জন্য যথেষ্ট, এ কতটুকু জায়গা একবার এখান থেকে ওখানে যাবেন, ওখান থেকে ওখানে যাবেন, এইভাবে করে আপনি হাঁটতে পারেন। আর এইভাবে করে আপনি যতক্ষণ ইচ্ছে 10 মিনিট 15 মিনিট হাঁটবেন, হাঁটার সময় হাত পা ছেড়ে দিয়ে হাঁটবেন। আপনি যখন আপনার হাত পা ছেড়ে দিয়ে হাঁটবেন,
অর্থাৎ আপনি এগুলো লুজ করে দেবেন, হাতকে এভাবে টাইট করে ধরে রাখবেন না, ছেড়ে দিবেন, পুরো ছেড়ে দেবেন। পুরো ছেড়ে দিয়ে আপনি হাঁটবেন এইভাবে, আপনার রুমে, রুমের ভিতরে হতে পারে, সমস্যা নেই, আপনি অল্প একটু জায়গার মধ্যে হাঁটেন। আপনি যখন হাঁটবেন, হাঁটলে তারপর দেখবেন যে আপনার জন্য কতটা ভালো হচ্ছে। সবসময় এভাবে কিছুক্ষণ হাঁটবেন, হাঁটার পর আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। সবসময় কিছুক্ষণ কিছুক্ষণ করে আপনারা হাঁটবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো এভাবে অনেক ভালো। আসলে এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না, আর এই না জানার কারণেই অনেকের আসলে একটা বিপদ হয়। বেশিক্ষণ আপনি শুয়ে থাকলে আপনার ওই খাদ্যগুলো তাড়াতাড়ি হজম হবে না, হজম না হলে যে সমস্যাগুলো হওয়ার সেগুলো হবে। আপনারা এভাবে হাঁটলে আপনার শরীর থেকে কিছু ঘাম বেরি হয়ে যাবে, আর কিছু ঘাম বেরোলে সেটা আপনার জন্য অনেক উপকারী। আসলে এই ব্যাপারটা অনেকে জানে না, অনেকে অনেকের কাছে শেয়ারও করে না। আপনি যখন এভাবে কিছুক্ষণ হাঁটবেন দেখবেন আপনার শরীরের থেকে কিছু গাম বেরিয়ে আসবে। আপনার শরীর থেকে যখন গাম বেরোবে তখন দেখবেন আস্তে আস্তে করে আপনার শরীরটা আরও দেখবেন শক্ত হবে, আরও মজবুত হবে, আপনার খাদ্য তাড়াতাড়ি করে হজম হয়ে যাবে। দেখবেন আপনার অনেক বড় বড় ডাক্তারেরা একটা কথা ডায়াবেটিস রোগীদের জন্য বলে যে আপনি দুপুর 12টা পর্যন্ত আপনার যা ইচ্ছে আপনি খেতে পারেন, যা মন চায় ফল খান, তারপর ভাত খান, রুটি খান, আলু খান, যা খান, তবে সরাসরি মিষ্টি খাবেন না। আখের রস যেটা, আখের তৈরি চিনি যেটা, গুড় হতে পারে, চিনি হতে পারে, সেটা কখনো খাবেন না, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া আর অন্য কিছু আপনার জন্য কোনো সমস্যা না, আপনি শুধু সরাসরি চিনিটা খাবেন না, সরাসরি চিনিটা আপনার জন্য ক্ষতিকর। যা খাবার দিনের 12টার আগে খাবেন, এরপর আপনি বিকাল 4টা 5টা পর্যন্ত আপনি খাওয়াটা একটু কমিয়ে দেবেন, অর্থাৎ আপনি খাওয়ার পরিমাণটা অর্ধেকে নিয়ে আসবেন, এবং রাত্রে শোয়ার পূর্বে আপনার খাওয়ার পরিমাণটা আপনি যত কমাতে পারেন, অর্থাৎ প্রথম অংশে পেট ভরে খাবেন, তারপর আধা পেটের চেয়ে বেশি খাবেন কখন, আপনি দুপুরের পর থেকে, অর্থাৎ 1টার পর থেকে 5টা 6টা পর্যন্ত। এরপর আপনি যখনই শুইবেন অন্তত সবার 3 ঘন্টাকে খাওয়া বন্ধ করে দেবেন। বড় বড় ডাক্তার এটাই বলতেছে, 3 ঘন্টা আগে আপনি আপনার খাবার বন্ধ করে দেবেন। আপনি আপনার খাবার বন্ধ করে দিলে তারপর আপনার আর ডায়াবেটিস বাড়বে না,
দ্বিতীয়ত আপনার আর কোনো সমস্যা হবে না, আপনি ভালো থাকতে পারবেন, আপনার হার্ট স্ট্রোক হবে না, আপনার সুগার ডাউন হবে, আপনার জন্য ভালো হবে, আর আপনার কোলেস্টেরল অনেক কমে যাবে। আপনি খাবার পর সব সময় কিছু না কিছু সময় আপনি হাঁটবেন। যাক, আমি এখন চলে আসছি, আমি আমার রুমের সামনে। আর বড় সমস্যা হলো যে এই সময়ে হাঁটা ঠিক আছে, আর আমি তো ব্লগ ভিডিও বানাচ্ছি, এখানে একটা সমস্যা, আর এখন তো লোকজন নাই। অনেক সময় দেখা গেল যে এই কারণে সমস্যা হয়েছে, এখানে কোনো লোকজন নাই। কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এখানে বেশিরভাগ হলো গাড়ি দোকান, দেখেন গাড়ি কতগুলো গাড়ি, এগুলো সব গাড়িগুলো ভাড়া দেওয়া হয়। এখানে অনেকগুলো গাড়ির অফিস আছে, ওই দেখুন, আপনারা অবশ্যই দেখেছেন, আমি কিছুক্ষণ আগে যখন আসছি আপনারা অবশ্যই দেখেছেন, ওই দূর দূরান্তের ওই গাড়িগুলো দেখুন একটু, এই লাইনের গাড়িগুলো দেখুন। তার কারণ হলো যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, তা এখানে নিজের নিরাপত্তার জন্য আমিও আর বেশি আর উপরে বেশিক্ষণ থাকলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনারা কিছুক্ষণ হাঁটবেন, হাঁটলে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, হজমটা তাড়াতাড়ি হয়ে যায়, হজমটা যত তাড়াতাড়ি হবে ততই আপনার জন্য ভালো। আজকের ব্লগ আমার এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।